যে নিরাপত্তার ব্যবস্থা, নিরাপত্তা নিয়া একজন আওয়ামী ফ্যাস, মানে যেহেতু এটার প্রতিষ্ঠাই হয়েছে আওয়ামী ফ্যাসিস্টের আমলে, একজন আওয়ামী ফ্যাসিস্ট, এক আওয়ামী ফ্যাসিস্টের দালাল ভিসিরা কেউ আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যে যে ইমিডিয়েট মেজার্স সেগুলো নেয় নাই। আমাদের সড়ক অনিরাপদ, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমাদের সড়কগুলো হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ঝুঁকি নিয়ে রোড পার হয়, এবং বিশ্ববিদ্যালয়ের উপর থেকে যখন আমাদের দপদপিয়ে ব্রিজ থাকে, সেই ব্রিজ থেকে যখন বাস সহ অন্যান্য ধরনের ট্রান্সপোর্টেশন, সেইগুলোর কোনো স্পিড লিমিট থাকে না, তারা নামার সময় একেবারে বেপরোয়াভাবে নামে। আমাদের শিক্ষার্থীরা রোড পার হওয়ার সময়, এর আগে একজন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ভাই, সে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে কিছুটা সামনেই, সে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাসে পিষ্ট হয়ে সেও মারা যায়। সেই সময় এই যে আওয়ামী ফ্যাসিস্টের যে দালাল, এইখানে বরিশালের যে নগর পরিষদ ছিল মেয়র সাদিক আবদুল্লাহ, সে ওই সাকুরা পরিবহনের সাথে যে আপোষের ব্যাপারে 50 লাখ টাকার আমরা যদ্দূর জানছি, কারণ তারা ভিতরে ভিতরে বসে, তারা প্রভোস্টের রুমে বসে এটা সমাধান করছে, তারা 50 লাখ টাকার এখানে আপোষের ব্যাপার হয়েছে, কিন্তু মাত্র আর্তের পরিবার মাত্র 20 লাখ টাকা পাইছে। আমাদের এখন যে আমাদের আজকের আর্তে, আজ এখন এই চব্বিশত্তর স্বাধীন বাংলাদেশে আমাদের বোনের রক্ত ঝরছে, এই এই লাশই যেন আমাদের বিশ্ববিদ্যালয়ে সড়কের অনিরাপত্তার জন্য শেষ লাশ হয়, এটা আমাদের প্রাণের দাবি। আমাদের 10টা দাবি আমরা সেনাবাহিনীর কাছে অলরেডি পেশ করছি, এর ভিতর অন্যতম মুখ্য দাবি হচ্ছে ক্ষতিগ্রস্তের পরিবারকে কমপক্ষে 1.5 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, এবং ক্ষতিগ্রস্তের পরিবারের সকল ধরনের দায় দায়িত্বের ব্যাপারেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখতে হবে। এবং আমাদের যে বর্তমান যে ভিসি, সে নিয়োগ পাওয়ার পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ সন্তুষ্ট না, সে একটা আমাদের লজ্জার সাথে দুঃখের সাথে বলতে, সে একটা অথর্ব ভিসি, সে বিশ্ববিদ্যালয় নিয়োগ হওয়ার পর পর্যন্ত এখনো পর্যন্ত শিক্ষার্থীদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সমাবেশে আয়োজন করতে পারেনি। আমাদের 2400 স্বাধীনতার পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমাদের 22টা দফা দাবি ছিল, রাজনীতি মুক্তকরণ থেকে শুরু করে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া থেকে শুরু করে আমাদের মুখ্য কিছু দাবি ছিল, সেই দাবি একটা রিকোয়ারমেন্টও আমাদের ভিসি সেটা পূরণ করতে পারে নাই, এবং সে আমাদের সাথে এসে এই ব্যাপারে কোনো ধরনের এনক্লোজার দেয় নাই। এইটা আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষোভ, এবং এই 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 ভিসি আমাদের আজকে আমাদের বোন যখন মারা যায় তার 1 থেকে 1.5 ঘন্টা পর সে যেই হসপিটালে উপস্থিত হয়েছে, তো আমরা এই প্রশাসনের উপর অনাস্থা প্রকাশ করতেছি। এইটা আমাদের এই প্রশাসনের উপর ন্যূনতম এখন পর্যন্ত আস্থা নেই। আমরা সেনাবাহিনীর উপর আস্থা প্রশ্ন করি যে তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের যে বোন, আমাদের 12 বছর যে বোন হত্যা হয়েছে, তাকে আমরা বলবো যে হত্যা হয়েছে, আমাদের 12 বছর যে বোন বেপরোয়া গাড়ি চালকের জন্য হত্যা হয়েছে, তার গাড়ি চালকের খুনিকে গ্রেফতার এবং তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা এখন আর কোনো ধরনের, এই বিপ্লবী বাংলাদেশে বিপ্লবী সংবিধান, বিপ্লবী সরকার, আমরা কোনো পুরানো স্ট্যাটিউটের আন্ডারে, পুরানো কোনো কনস্টিটিউশনের আন্ডারে আমরা কোনো ধরনের শিথিল আইন দেখতে চাই না। আওয়ামী লীগের দোষ এটা, জানেন যে আপনার আমাদের একটা বোন আজকে রাতে হত্যা হয়েছে একজন নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের একটা বাসের দ্বারা, এবং আমরা সেই বোনের হত্যার পরবর্তীতে আমরা এখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভিসি মহোদয়ের কাছে আমরা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানাইছি। আমাদের দাবিগুলো এমন ছিল যে আগামীকাল এই আজকে যেই বাস আমাদের বোনকে হত্যা করছে সেই বাসের রোড পারমিট আগামীকাল দুপুর 12টার মধ্যে এই রোড পারমিট বাতিল করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আগামীকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শোক পালন করবে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই ইগুলো আছে আপনার আজকে আপনারা জানতে পারবেন যে আমাদের যেই বোন হত্যা হয়েছে সেই বোনকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তখন তাদের যেই বিশ্ববিদ্যালয়ের যে অ্যাম্বুলেন্স ছিল সেটার অক্সিজেন সিলিন্ডার নষ্ট ছিল, এবং সেই অক্সিজেন সিলিন্ডার নষ্ট এবং অতিরিক্ত অ্যাম্বুলেন্স নাই কেন সেটা আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভিসি মহোদয় আমাদেরকে জবাবদিহিতা করবে, এবং আমাদের জবাবদিহিতা এবং আমাদের সকল দাবি না মানা পর্যন্ত আমরা সারা রাত এবং যতক্ষণ পর্যন্ত আমাদের জবাবদিহিতা না দাবি না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা কুয়াকাটা মহাসড়ক বন্ধ রাখবো, অবরোধ রাখবো। এরপর হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 12টার মধ্যে বাসের ড্রাইভার সহ
বাসের ড্রাইভার সহ মালিককে গ্রেফতার করে জাতীয় গণমাধ্যমে এটা প্রচার করতে হবে এবং আগামী পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই হচ্ছে আমাদের প্রাথমিক দাবি এবং আমাদের এই দাবি আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত আমরা টাইম দিয়েছি, তারপরে যেই ই নিবে আগে কাল, তারপরে যেই কার্যক্রম নিয়ে এর পরবর্তীতে আমরা আবার আমাদের কর্মসূচি ঘোষণা করব।